প্রবাবলি আজকেই হতে যাচ্ছে বাংলাদেশে আমাদের করা প্রথম এমডির একটা ফ্ল্যাগশিপ কার্ডের ইনডেপথ রিভিউ। আমাদের সাথে রয়েছে আজকে ইস্টনের সাকুরা সুগার আরএক্স 7900 XTX 24GB। এই কার্ডটিতে সংমিশ্রণ হয়েছে এমডি আরডিএনএ 3 ফ্ল্যাগশিপ চিপলেট ডাইয়ের সাথে সাইবারপাঙ্ক সিনথওয়েব ডিজাইন এবং সাকুরা সিরিজের স্পেশালিটি ওয়াইফু এবং সবশেষে সুগার অর্থাৎ চিনি। এই কার্ডটার নামের সাথে সুগার থাকলেও পারফরমেন্স এবং ফিচার্সের দিক থেকে কতটুকু মিষ্টি হবে সেটাই আজকে আমরা পরীক্ষা করে দেখব। আপনাদের সাথে রয়েছে আমি অনন্যজামান এবং ডায়াবেটিস রোগীদের জন্য সংবিধিবদ্ধ সতর্কীকরণ দেখছেন জিপিউ টেস্টার বাংলাদেশ। যারা আমাদের চ্যানেল কম বেশি ফলো করে থাকে তারা হয়তো ইস্টন ব্র্যান্ডটার সাথে অলরেডি পরিচিত। এরা কিছুটা ফাঙ্কি অ্যানিমে এবং ওয়াইফু টাইপের কার্ড তৈরি করে, কিন্তু অন্যান্য সিরিয়াস ওয়েল নোন এবং বিগার ব্র্যান্ডের কার্ডগুলোর থেকে পারফরমেন্স বা ফিচার্সের দিক থেকে কিন্তু খুব একটা পিছিয়ে নাই। ইনফ্যাক্ট বলতে গেলে অনেকটাই বেশি ভ্যালু প্রোভাইড করে কম্পেয়ার টু আদার কম্পিটিটর্স। চলুন কার্ডটা আনবক্সিং দিয়ে শুরু করা যাক। কার্ডের প্যাকেজিংয়ের সাথে আসা কমিক্স বা মাঙ্গাটিতে ইস্টনের সাকুরার ক্যারেক্টারগুলোর লোর বা ব্যাকগ্রাউন্ড বা অরিজিন স্টোরি দেয়া রয়েছে, তবে সম্পূর্ণ জিনিসটাই চাইনিজ বা ম্যান্ডারিন ভাষায় লেখা, যার ফলে এটা আমাদের বোঝে ওঠা একটু কঠিন। তবে কেউ একটু সিরিয়াস হলে কার্ডটা কিনে গুগল ট্রান্সলেটর দিয়ে পড়ে দেখতে পারেন। আমাদের ভিউদের মাঝে কেউ যদি চাইনিজ বা ম্যান্ডারিন পড়তে পারেন আমাদের কমেন্টসে তা লিখে জানিয়ে দিন, তাতে হয়তো কাহিনী কি সেটা বাকিরাও একটু জানতে পারবেন। এরপরে ভিজুয়াল ইন্সপেকশন। কার্ডের ফ্রন্ট শর্টটিতে গ্লসি প্লাস্টিকে খুবই হাই কোয়ালিটি প্রিন্টে সাইবার পাঙ্ক সিনথওয়েব থিমের ডিজাইন ব্যবহার করা হয়েছে এবং ইস্টন দাবি করেছে এই ফ্রন্ট শর্টের ফিনিশিংয়ে ব্যবহার করা হয়েছে ইনজেকশন মোল্ডিং প্রসেস। এবার আসা যাক চিনি বা সুগার প্রসঙ্গে। কার্ডটিতে যেই কুলিং সলিউশনটি ব্যবহার করা হয়েছে সেটার নাম দেওয়া হয়েছে সুগার, অর্থাৎ সোজা বাংলায় চিনি। এই চিনি কুলিং সলিউশনে ব্যবহার করা হয়েছে 300 mm ফ্যান। এই 3টা ফ্যানের কালার ভিন্ন। ফ্যানের কালারিং লেফট টু রাইট হচ্ছে ভায়োলেট বা বেগুনি, মাঝের ফ্যানটি হচ্ছে সায়ান কালারের এবং লাস্টলি রাইট হ্যান্ড সাইডের ফ্যানটার কালার হচ্ছে পিঙ্ক। এদের প্রত্যেকেরই একটা ইউনিক স্টিকার রয়েছে এবং এদের মাঝে একটা করে এলইডি রিং রয়েছে যা কার্ডটি পাওয়ার অন করা অবস্থায় জ্বলে ওঠে, ফ্যান ও কার্ডের শর্টটির জন্য লাইটিং প্রোভাইড করে। এছাড়াও ইস্টন ক্লেম করছে যে 8টা হিট পাইপ ব্যবহারের মাধ্যমে তারা তাদের কুলিং প্রসেসটিকে আপগ্রেড করেছে। কার্ডের শাউডের উপরে এবং বটমে সাদা প্লাস্টিকে খাঁজকাটা ডিজাইন রয়েছে যা বেকারির মাফিন বা কেকের সাথে আসা প্যাকেজিং এর কথা কিছুটা মনে করিয়ে দেয়। কার্ডের পিসিবির উপরের দিকে বামে রয়েছে একটা ডুয়াল বায়ো সুইচ, ডান পাশে আছে এলইডি অন অফ সুইচ। বর্তমান মডার্ন গ্রাফিক্স কার্ডের কুলিং ডিজাইনের একটা ট্রেন্ড হচ্ছে কুলিং সলিউশন, অর্থাৎ হিটসিঙ্কের ফিনগুলো পিসিবির সাইজ ছাড়িয়ে হাতের ডান দিকে কিছুটা এক্সটেন্ড করে এবং এই কার্ডের ডিজাইনটিতেও এটার কোনো ব্যতিক্রম নাই। এনভিডিয়াও এই কাজ করে, এমডিও একই কাজ করতেছে, কিন্তু সাধারণত এই এক্সটেন্ডেড অংশটুকুর ভেতর দিয়ে বাতাস চলাচলের ব্যবস্থা থাকলেও এই কার্ডটার ক্ষেত্রে এই অংশটুকু সম্পূর্ণ ব্লক, অর্থাৎ কোনো ফ্লো থ্রু ডিজাইন নাই। তবে এটা নিয়ে প্যারা খাওয়ার কোনো কারণ নাই, উপরে এবং নিচে বাতাস চলাচলের জন্য যথেষ্ট জায়গা রয়েছে। এনভিডিয়ার কার্ডগুলোর মতো একটু ফ্লো থ্রু জায়গা রয়েছে এখানে, তবে সেটা আবার গ্লাস দিয়ে আটকে রাখা হয়েছে যাতে বাতাস এখান থেকে না বের হয়। বাট সামনে এবং পেছনের কথা যদি আমরা হিসাব করি, ডান পাম সব দিক থেকেই যথেষ্ট পরিমাণ বায়ু চলাচলের জায়গা রয়েছে, সো বায়ু আটকে থাকার কোনো রিস্ক নাই। কার্ডটির আইও পোর্টে তেমন আহামরি ডিজাইনের কিছু নাই। কার্ডটির 3টি ডিসপ্লে পোর্ট 2.1 এবং একটা HDMI 2.1 কম্প্যাটিবল পোর্ট রয়েছে। ব্যাকপ্লেটটিতে সাকুরা সিরিজের অন্যান্য কার্ডগুলোর মতো নেই কোনো ওয়াইফু প্রিন্ট আউট। এর পরবর্তীতে সম্পূর্ণ কালো কালারের স্কিম ব্যবহার করা হয়েছে যার মাঝে গেম স্টার্ট, সাইবার পাঙ্ক নিয়ন, পার্পল থিমে সাকুরা এবং সাদা রঙের কিছু শেপ, সাকুরা বা চেরি ব্লসম ফুলের ডিজাইন এবং ছোট সাইজে ফিউচারিস্টিক ফন্টের থিমে কিছু হাবিজাবি লেখা রয়েছে। এছাড়াও ব্যাকপ্লেটে রয়েছে একটা নিয়ন কালারে অ্যানিমে ক্যারেক্টারের ডিসপ্লে যেটা তাকায় থাকে চোখ গোল গোল করে, দেখে কিছুটা মনে হয় এটা বলতেছে আই এম ওয়াচিং ইউ, ব্যাপারটা একটু স্টকারিশ, একটু ভুতুড়ে বলতে পারেন। ব্যাকপ্লেটটি কার্ডটিকে রিজিডিটি বা সাপোর্ট দেয়, পিসিবিকেও বেন্ড হওয়া থেকে সুরক্ষা দেয়। কার্ডটিতে 2টা 8-pin পাওয়ার কানেক্টর ব্যবহার করা হয়েছে এবং এই কার্ডের জন্য রেকমেন্ডেড পাওয়ার সাপ্লাই হচ্ছে 1000 watt। কার্ডটার একটা নেগেটিভ অ্যাসপেক্ট হলো এইটার RGB কন্ট্রোল করার কোনো সফটওয়্যার বা টুল নাই, শুধুমাত্র অন অফ করার একটা সুইচ রয়েছে। এই কার্ডটাতেও সাকুরা সিরিজের ট্রেডমার্ক একটা স্মেল রয়েছে, কিন্তু এই স্মেলটা এখন আর পাচ্ছি না কারণ আমাদের সিনেমাটোগ্রাফার আনবক্স করার সময় সমস্ত স্মেল শুকে নিয়ে নিয়েছে। এবারে চলুন কার্ডটার স্পেসিফিকেশনগুলো এক নজরে দেখে নেওয়া যাক। ইস্টন সাকুরা সুগার আরএক্স 7900 XTX 24GB কার্ডটিতে ব্যবহার করা হয়েছে এমডি নাভি 31 চিপলেট ডিজাইনের ফুল ফ্ল্যাট চিপলেট বেসড ডিজাইনের সিলিকন। এতে থাকা গ্রাফিক্স চিপলেট ডাইটা 5nm প্রসেস ম্যানুফ্যাকচার্ড, তবে এর MCD গুলো আবার 6nm প্রসেসের তৈরি। এই কার্ডটিতে রয়েছে 6144টা শেডার প্রসেসর, 384টা টেক্সচার ম্যাপিং ইউনিট, 192টা আরওপি
96টা কম্পিউট ইউনিট, 96টা ডেডিকেটেড রে ট্রেসিং কোর, এতে আছে 24GB GDDR6 ভিডিও মেমোরি, এই মেমোরির বাস উইডথ হচ্ছে 384 বিট, যা 2500 MHz ক্লক স্পিডে অপারেট করে থাকে, বেস ক্লক 1929 MHz, শেডার ক্লক 2365 MHz, গেম ক্লকও হচ্ছে 2365 MHz এবং বুস্ট ক্লক হচ্ছে 2498 MHz। আমাদের এই কার্ডটাকে আজকে তুলনা করার জন্য আমরা এনভিডিয়ার পক্ষ থেকে যে রেফারেন্স কার্ডটা বেছে নিয়েছি সেটা হচ্ছে আমাদের আগের কয়েকটা বিল্ডে ব্যবহার করা এবং রিভিউ করা ম্যাক্সানের RTX 4080। ম্যাক্সান RTX 4080-র বিস্তারিত তথ্য যদি জানতে চান, স্পেসিফিকেশনগুলো, তাইলে টেক পাওয়ার অপের একটা ছবি দেওয়া থাকবে, কেউ পজ করে দেখে নিতে পারেন। ইস্টন 7900XTX এর বর্তমান বাজার মূল্য হচ্ছে 1,39,000 টাকা, আর বাংলাদেশে সবচেয়ে কম দামে যে 4080টা পাওয়া যায় সেটা হচ্ছে MSI গেমিং এক্সট্রাও, যেটার দাম 1,47,000 থেকে 1,50,000 টাকার আশেপাশে, যদিও এগুলোর দাম কিছুদিন আগেও 1,80,000 টাকার আশেপাশে ছিল। যাই হোক, প্রাইসে একটা 10,000 টাকার গ্যাপ রয়েছে। চলুন এবার টেস্টিং এর দিকে ধীরে ধীরে আগানো যাক। আজকের এই AMD বনাম NVIDIA GPU ব্যাটেলে যেই টেস্ট সেটআপটি ব্যবহার করা হয়েছে সেটাই প্রসেসর হিসেবে আমরা ব্যবহার করেছি AMD Ryzen 7 7800X3D, RAM হিসেবে ব্যবহার করা হয়েছে Kingston Fury Renegade 6000 MHz/s 16GB স্টিক, অর্থাৎ টোটাল 32GB, CPU কুলার হিসেবে ব্যবহার করা হয়েছে ডিপ কুলার LT720 360mm, মাদারবোর্ড রয়েছে MSI এর X670E গেমিং প্লাস ওয়াইফাই, PSU হিসেবে ব্যবহার করা হয়েছে ডিপ কুলার PX1200G, একটা গোল্ড রেটেড PSU, অপারেটিং সিস্টেম হিসেবে আমরা ব্যবহার করেছি উইন্ডোজ 11 23H2, AMD ও NVIDIA কার্ড দুইটা টেস্ট করার জন্য ইউজ করা হয়েছে AMD Adrenaline 24.4.1 এবং Game Ready 552.44 ড্রাইভার সেট, XMP রিসাইজেবল বার, SAM HSGS এনাবল করা ছিল। তো এই ছিল আমাদের টেস্ট সেটআপের কনফিগারেশন। চলুন এবার আমাদের টেস্ট মেথোডোলজি নিয়ে কথা বলা যাক। যারা আগের ভিউয়ার রয়েছেন তারা হয়তো কিছুটা পরিচিত, বাট যারা নতুন দেখছেন তাদের জন্য এটা এক্সপ্লেইন করা জরুরি। আমাদের আজকের ভিডিওতে 60টা খুব রিলেভেন্ট সিনথেটিক বেঞ্চমার্কের পাশাপাশি নতুন এবং পুরনো AAA টাইটেল মিলিয়ে টোটাল 9টা গেম টেস্ট করা হয়েছে। ইন গেম পারফরমেন্স বেঞ্চমার্কের পাশাপাশি যদি কোনো গেমের বিল্ট ইন বেঞ্চমার্ক টুল থেকে থাকে তাহলে সেটাও ব্যবহার করা হয়েছে। প্রত্যেকটা বেঞ্চমার্ক পাঁচবার করে রান করে তারপরে অ্যাভারেজ করা হয়েছে এবং এই অ্যাভারেজ রেজাল্টগুলোর গ্রাফ আপনাদের সামনে প্রেজেন্ট করা হবে। এছাড়া আমাদের ক্যাপচার কার্ড দিয়ে ক্যাপচারকৃত সাইড বাই সাইড ফুটেজও থাকছে, যাতে রিয়েল লাইফের এক্সপিরিয়েন্সটা কেমন হতে পারে তা নিয়ে আরেকটু আইডিয়া আপনারা পেতে পারেন। আমাদের আজকে টেস্ট করা এই কার্ডগুলো কোনোটাই একদম টপ অফ দ্য লাইন বলার সুযোগ নাই, কারণ এর উপরেও ড্যাডিজ রয়েছে, কিন্তু তারপরও আমরা এই কার্ডগুলো সবগুলোই 1080p 1440p অর্থাৎ 2K এবং 4K অর্থাৎ সবগুলো রেজুলেশন সেটিংসই টেস্ট করব। এবং যেহেতু আমরা কার্ডগুলোর র পারফরমেন্স দেখার চেষ্টা করব, এই জন্য কোনো প্রকার আপস্কেলার বা ফ্রেম জেনারেশন ব্যবহার করছি না এখানে আমরা। তবে যখন আমরা গেমগুলো নিয়ে আলোচনা করব বা টেস্ট রেজাল্ট দেখব তখন সেখানে কিছুটা রেকমেন্ডেশন থাকবে, সো দ্যাট টু বেটার এক্সপিরিয়েন্স পেতে পারেন। তো হিসাব করে দেখেন, 3টা রেজুলেশন, 9টা গেম, প্রত্যেকটা গেমে অ্যাটলিস্ট 5বার করে বেঞ্চমার্ক রান, টোটাল কয়বার বেঞ্চমার্ক রান এই কার্ডগুলোয় করা হয়েছে। ও হ্যাঁ, কার্ড কিন্তু 2টা এবং এর বাইরে কিন্তু 60টা সিনথেটিক বেঞ্চমার্কও আছে। তাই হোক, ছোট একটা ম্যাথ টেস্ট থাকলো। চলুন এবার চলে যাই আমাদের সেই কাঙ্ক্ষিত পারফরমেন্স টেস্ট সেকশনে। প্রথমেই প্রোডাক্টিভিটি দিয়ে শুরু করছি। যারা ব্লেন্ডারের সাথে পরিচিত তারা খুব ভালো করেই জানেন ব্লেন্ডার রেন্ডারিংয়ে এনভিডিয়ার জয় জয়কার। RX 7900XTX এখানে কোনো প্রকার সারপ্রাইজ বা অঘটন ঘটাতে পারলো না, ঘটানোর কাছাকাছিও যেতে পারলো না। ব্লেন্ডার রেন্ডারিংয়ে ম্যাক্সানের RTX 4080 স্কোর এক্ষেত্রে AMD কার্ডটির তুলনায় ডাবলেরও বেশি, অর্থাৎ যারা ব্লেন্ডারে সিরিয়াস কাজ করেন তাদের জন্য AMD এখনও রেকমেন্ড করা যাচ্ছে না। আর ভিড়ের কথা বলে তো কোনো লাভই নেই, কারণ ভিড়েতে অনলি কুডাই কুডা, এনভিডিয়া। আপনি AMD কার্ড ব্যবহার করেন আর ইন্টেলের কার্ড ব্যবহার করেন, সাপোর্টই করবে না। এরপরে শুরু করছি আমাদের সিনথেটিক বেঞ্চমার্ক সুর। শুরুতেই কিছু DirectX 11 API বেসড টেস্টিং এর রেজাল্টস নিয়ে কথা বলা যাক। 3D Mark Firestrike-এ আমাদের আজকের রিভিউ ইউনিটগুলো বিশাল অঙ্কের স্কোর করেছে AMD Raster ওয়ার্কলোডে এবং Firestrike-এ বরাবরই ভালো করে আসছে। DirectX 11 বেঞ্চমার্কটিতেও তার ব্যতিক্রম না, তবে কম্বাইন্ড স্কোরে RTX 4080 সামান্য এগিয়ে থাকছে, যা কিছুটা হলো সারপ্রাইজিং। এটা CPU ড্রাইভার ওভারহেড রিলেটেড কিছু একটা হলেও হতে পারে, তবে এই নিয়ে বিশেষ করে মাথা ঘামানোর প্রয়োজন আপাতত নাই। FPS ব্রেকডাউনে নজর দিলে আমরা দেখতে পাই গ্রাফিক্স টেস্ট 1, গ্রাফিক্স টেস্ট 2 এবং কম্বাইন্ড টেস্টে FPS এর ছড়াছড়ি। গ্রাফিক্স টেস্ট 1 বা GT1 এ RX 7900XTX কার্ডটা এখানে ট্রিপল সেঞ্চুরির সাথে আরও এক কোয়ার্টার সেঞ্চুরি স্কোর করেছে। RTX 4080 ট্রিপল সেঞ্চুরি করলেও এই 1080p টেস্টে বেশ খানিকটা পিছিয়ে রয়েছে। GT2-তেও দৃশ্যপট সেই একই, তবে কম্বাইন্ড টেস্টের স্কোর থেকেই আমরা আগে থেকেই ধারণা করছিলাম যে কম্বাইন্ড টেস্টে RTX 4080 একটু এগিয়ে থাকবে। ফায়ারস্ট্রাইক এক্সট্রিম বেঞ্চমার্কেও RX 7900XTX লিড ধরে রেখেছে, তবে প্রতিযোগী কার্ড দুটির মাঝে আগের মতো 50,000 স্কোরের ডিফারেন্স আর দেখা যাচ্ছে না, কারণ এই টেস্টটি 1440p রেজুলেশনে আরও বেশি ইন্টেন্স ভিজুয়াল ইফেক্টসের, অনেকটাই চুলার নব ঘোরানোর মতো অবস্থা। ইন্টারেস্টিং ব্যাপার হলো এবারে আর RTX 4080 কম্বাইন্ড টেস্টে আগে যে সামান্য লিড পেয়েছিল তা ধরে রাখতে সক্ষম হয়নি। FPS ব্রেকডাউনের চার্টের দিকে তাকালে রেজাল্টের হায়ার কি আগের মতোই রয়েছে এবং সাকুরা কার্ডটা বেশ
ভালো ব্যবধানে এগিয়ে রয়েছে। ফায়ার স্ট্রাইক আলট্রা আগের টেস্টগুলোর চেয়েও ইন্টেন্সিভ, কেননা এটা 4K রেজুলেশনের একটা টেস্ট, যা এককালে মাল্টি জিপিউ ছাড়া ট্যাকেল করার কথা চিন্তেই করা যেত না। স্কোরের দিক থেকে সাকুরা কার্ডটা বেশ ভালো অঙ্কের লিড ধরে রেখেছে। FPS ব্রেকডাউনের দিকে আসলে গ্রাফিক টেস্ট 1 এ সাকুরা কার্ডটার 106 FPS পেয়েছে, RTX 4080 নার্ভাস 90s এর শিকার হয়েছে। GT2 তে RX 7900 XTX খুব সহজেই 60 এর উপরে মার্কস পেলেও গ্রিন টিম এখানে কোনো রকমের 60 স্কোর করেছে। কম্বাইন্ড টেস্টে 60 ঘরে কেউ না পৌঁছালেও সাকুরা সুগার কার্ডটা অন্তত একটা 50 আঁকিয়েছে। ম্যাক্সানের আইক্রাফট কার্ডটা এই টেস্টে বেশ পিছিয়ে। এরই সাথে শেষ হলো DirectX 11 সিনথেটিক টেস্টিং স্যুট। এই রেজাল্টগুলো দেখলে বোঝা যায় যে পারফরমেন্সের দিক থেকে DirectX 11 গেমিং এ AMD কার্ডটা বেশ পারদর্শী। তবে গেম ইঞ্জিন অপটিমাইজেশন, স্পন্সরশিপ, ড্রাইভার সাপোর্ট ইত্যাদি ভেরিয়েবলসের কারণে অনেক সময় এই র পারফরমেন্স রিয়েল টাইম গেমিং এ ট্রান্সলেট হয় না। এবারে DirectX 12 এর সিনথেটিক টেস্টিং আসা যাক। টাইম স্পাই বেশ হেভি হিটিং একটা বেঞ্চমার্ক। এটা রেজুলেশন শুরু থেকেই 4040p স্কোরের দিক থেকে কার্ড দুটোর মাঝেই বেশ ক্লোজ কম্পিটিশন দেখা যাচ্ছে। FPS ব্রেকডাউনে দেখা যাচ্ছে সাকুরা কার্ডটা প্রথম টেস্টে অল্পের জন্য ডাবল সেঞ্চুরি মিস করেছে। আমাদের কম্পিটিটর গ্রাফিক্স কার্ড দুটোর মাঝে ফায়ার স্ট্রাইক টেস্টের FPS এর মতো অত বিশাল গ্যাপ আর নাই, তবে 10-12 FPS এর গ্যাপকে হালকাভাবে এখানে নেয়ার সুযোগ নাই। স্টোভের নব ঘুরিয়ে চুলার আগুনের তাপ আরো বাড়ানোর মতোই এই বেঞ্চমার্কটি 4K রেজুলেশনের পাশাপাশি এই টেস্টে ব্যবহার করা ভিজুয়াল ইফেক্টসগুলোকে আরো ডায়াল আপ করে থাকে। ফলাফল হচ্ছে এখন আর কেউ আগের মতো 20,000 এমনকি 15,000 স্কোর করতে পারতেছে না। FPS ব্রেকডাউনের দিকে তাকালে আমরা দেখতে পাচ্ছি সাকুরা কার্ডটা GT1 এর নার্ভাস 90s এর শিকার হয়েছে। GT2 তে আমাদের আজকের দুই প্রতিযোগীর মাঝে এই টেস্টটিতে গ্যাপ একদম কমে এসেছে। স্পিডওয়ে নামে DirectX আলটিমেট ফিচার সেটের সিনথেটিক টেস্টটা খুবই ইন্টেন্সিভ। এর রেজাল্টসের মাঝেই এর FPS স্কোরটা ডিকোড করা যায়। যেমন সাকুরার 6136 স্কোরটার মানে হচ্ছে এই কার্ডটা আমাদের মাল্টিপল বেঞ্চমার্ক পাসে অ্যাভারেজে 61.36 FPS স্কোর করেছে। রে ট্রেসিং মানেই NVIDIA GPU এর আধিপত্য। এই টেস্ট রেজাল্টস থেকে সেটাই দেখা যাচ্ছে। ম্যাক্সানের RTX 4080 কার্ডটা এই টেস্টে 3টা টেস্ট পাসের অ্যাভারেজে 72 FPS স্কোর করেছে। আমাদের সিনথেটিক টেস্টিং এর শেষ টেস্টটা হচ্ছে পোর্ট রয়্যাল। এই টেস্ট মূলত রে ট্রেসিং ফোকাসড একটা টেস্ট। AMD কার্ডগুলো সাধারণত রে ট্রেসিং এ দুর্বল, তাই এই রেজাল্ট সারপ্রাইজিং কিছু না। FPS ব্রেকডাউনের দিকে তাকালে আমরা দেখতে পাচ্ছি এই বেঞ্চমার্কটিতে RX 7900 XTX কিছুটা পিছিয়ে রয়েছে। রেস্টার বেসড বেঞ্চমার্কগুলোতে AMD কার্ডটা যতটা পারদর্শী, রে ট্রেসিং এর ক্ষেত্রে এটা সেই রকম পারদর্শী নয়। এরই সাথে শেষ হলো আমাদের সিনথেটিক বেঞ্চমার্কিং স্যুট। চলে যাচ্ছি গেমিং বেঞ্চমার্কে। বলে রাখা ভালো, আমাদের গেমিং বেঞ্চমার্কের সাইড বাই সাইড কম্পারিজন ফুটেজগুলো সবই 1440p রেজুলেশনে করা হয়েছে। মাত্র কিছুদিন আগে রিলিজ পাওয়া হরাইজন ফরবিডেন ওয়েস্টের PC পোর্ট দিয়ে আমরা আমাদের আজকের গেমিং বেঞ্চমার্ক শুরু করছি। আমরা কোনো প্রকার আপস্কেলার ছাড়া হাইয়েস্ট পসিবল গ্রাফিক্স সেটিংস ব্যবহার করছি। আমাদের বেঞ্চমার্ক পাসটি গেমের প্রায় শুরুর দিকে, তবে আরো কিছু দূর খেললে আরো ইন্টেন্সিভ এরিয়ায় পারফরমেন্স আরো ড্রপ করতে পারে, বিশেষ করে বার্নিং সোর্স DLC তে। প্রথমে আসছি 1080p রেজুলেশনের বেঞ্চমার্কে। 1080p তে আমাদের ইস্টন সাকুরা কার্ডটা বেশ ভালো পারফর্ম করছে। এভারেজ ফ্রেম রেটে পাক্কা 150 FPS। RTX 4080ও খুব একটা পিছিয়ে নেই, বেশ ক্লোজ কম্পিটিশন চলছে। 1440p তে এভারেজে 120 এর উপরে ফ্রেম রেট ধরে রাখতে সক্ষম হয়েছে ইস্টনের সাকুরা কার্ডটা। RTX 4080 এর পারফরমেন্স বেশ অ্যাকসেপ্টেবল হলেও রেজুলেশন বাড়ানোর সাথে সাথে এই দুইয়ের মাঝখানে পারফরমেন্স গ্যাপটাও বড় হচ্ছে। 4K রেজুলেশনে এসেও ইস্টনের সাকুরা কার্ডটা বেশ ভালো পারফরমেন্স ধরে রেখেছে। হাইয়েস্ট প্রিসেটে 0.1% ফ্রেম রেট 60 এর বেশি। RTX 4080 কার্ডটিতে সামান্য একটু সেটিংস টুইক করে এই রেজুলেশনে বেশ ভালো গেমিং এক্সপিরিয়েন্স পাওয়া সম্ভব। এই টাইটেলটা বেশ ভালো রকম অপটিমাইজড। বর্তমান AAA টাইটেলগুলোর যে অবস্থা, সেই হিসেবে এটাকে ব্রেথ অফ ফ্রেশ এয়ার বললে ভুল হবে না। আমাদের বেঞ্চমার্ক স্যুটে রিসেন্টলি অন্তর্ভুক্ত হয়েছে এ প্লেক টেল রিকেলম। রে ট্রেসিং অফ অবস্থায় বাকি সব সেটিং ম্যাক্স করে দিয়ে আমাদের আজকের বেঞ্চমার্কটা সম্পন্ন হয়েছে। চ্যাপ্টার 3 এর বুচার্স ডিস্ট্রিক্টের একদম শুরুতে আমাদের বেঞ্চমার্ক পাসটি রান করা হয় ঝুম বৃষ্টির মাঝে। চলে আসছি 1080p রেজাল্টসের দিকে। 1080p রেজুলেশনে আমাদের আজকের প্রতিযোগী কার্ড দুটো বেশ ভালো পারফর্ম করছে। 0.1% লো ফ্রেম রেটে RTX 4080 সামান্য এগিয়ে। এই রেজুলেশনে কার্ড দুটোর পারফরমেন্স বেশ সিমিলার। এটার আরেকটা কারণ হতে পারে CPU লিমিটেশন, যা এই রেজুলেশনে এই মনস্টার কার্ডগুলোর জন্য খুবই স্বাভাবিক। 1440p রেজুলেশনেও এই কার্ড দুটোর পারফরমেন্সের কোনো প্রকার ঘাটতি নাই। অ্যাভারেজের দিক থেকে সাকুরা সুগার RX 7900 XTX কার্ডটা বেশ এগিয়ে। 1% এবং 0.1% ফ্রেম রেট দেখে কিছুটা CPU লিমিটেশনে আভাস পাওয়া যাচ্ছে। অবশেষে 4K রেজুলেশনের ওয়ার্কলোডে পারফরমেন্সের লাগাম টেনে ধরলো। দুইটা কার্ডই অ্যাভারেজ এখন 60 এর ঘরে বা তার নিচে। বলে রাখা ভালো, এই গেমটিতে ঠিক নেটিভ রেজুলেশনে রেন্ডার হয় না, আলট্রা কোয়ালিটি আপস্কেল অ্যাপ্লাই করে থাকে সব রেজুলেশনেই। ইন্টারনালি এটা হয়তো 1440p এর কাছাকাছি রেন্ডার হচ্ছে। এবারে 1440p রেজুলেশনে রে ট্রেস শ্যাডো এনাবল করে পারফরমেন্সের অবস্থা দেখা যাক। রে ট্রেসিং এনাবল করা মাত্রই RX 7900 XTX এর দুর্বলতা দেখা গেল। গেম লোড হওয়ার পর খুব দ্রুত ক্যামেরা প্যান করার সময় যে মোশন ব্লার ইফেক্ট অ্যাপ্লাই হয়, এতে AMD এবং NVIDIA এই দুইয়ের ফ্রেম রেট বেশ খানিকটা পড়ে যায়। এই গেমের রে ট্রেস শ্যাডো খুবই ইন্টেন্সিভ। এবারে 2023 সালের বেশ গ্রাফিক্যালি ইন্টেন্সিভ এবং ইমপ্রেসিভ টাইটেল অ্যালান ওয়েক 2 এর রেজাল্টস বেশ ডিমান্ডিং এই গেমটা আমরা
প্রথমে টেস্ট করেছি হাই কোয়ালিটি প্রিসেটে, নেটিভ রেজলিউশনে, শুরুতে 1080p রেজলিউশনে গেমটার পারফরমেন্স রেজাল্টগুলো দেখে নেই। 1080p-তে ইস্টনের RX 7900 XTX কার্ডটা বেশ ভালো পারফরমেন্স দেখাচ্ছে, রেস্টার ওয়ার্কলোডে AMD-র সুপিরিয়রিটি আবারও একবার বোঝা যায়। RTX 4080-র পারফরমেন্স এখানে মন্দ নয়, অ্যাভারেজে কার্ড দুইটার ফ্রেম রেট 100-এরও বেশি, তবে এটা স্রেফ 1080p রেজলিউশন, এটাও মনে রাখতে হবে। 1440p-তে RX 7900 XTX বেশ ভালো পারফরমেন্স শো করছে, অ্যাভারেজ ফ্রেম রেট 90-এর বেশি। RTX 4080 অ্যাভারেজের দিক থেকে পিছিয়ে থাকলেও 1% এবং 0.1% এর দিক থেকে খুব বেশি পিছিয়ে নেই, 0.1% এই দুই কার্ডই এখনো 60-এর বেশি। 4K তার উপর যদি নেটিভ হয়, এই কার্ডগুলোর 60fps এর চেয়েও কম ফ্রেম রেটে দেখা পাওয়াটা অস্বাভাবিক কিছু নয়। আগেই বলেছি গেমটা বেশ রিসোর্স হাংরি, এই রেজলিউশনে যদি গেমটা খেলতেই হয় আপস্কেলার ও ফ্রেম জেনারেশন ব্যবহার করা এবং আরো কিছুটা সেটিংস অ্যাডজাস্টমেন্ট করা ছাড়া উপায় নাই। RX 7900 XTX অ্যাভারেজ ফ্রেম রেটে কিছুটা এগিয়ে থাকলেও RTX 4080 0.1 এর দিক থেকে এগিয়ে, অর্থাৎ বেটার স্মুথনেস ডেলিভার করছে। এবারে 1440p রেজলিউশনে মিডিয়াম রে ট্রেসিং প্রিসেট এনাবল করে দেখা যাক কি রেজাল্টস পাওয়া যায়। রে ট্রেসিং এনাবল করা মাত্রই AMD কার্ডে পারফরমেন্স মুখ থুবড়ে পড়ে, এক্ষেত্রেও ব্যতিক্রম কিছু ঘটল না। RTX 4080 এই গ্রাফিক্স সেটিংস এ স্মুথ সিনেমাটিক গেম প্লে অফার করছে, যদি এই রেজলিউশনে এই সেটিংস এ রে ট্রেসিং সহ খেলতেই হয় FSR2 বা DLSS আপস্কেলিং ব্যবহার করার পরামর্শ থাকবে, অথবা ডিজিটাল ফাউন্ডারির অপটিমাইজ সেটিংস এর মতো একটা গাইড ফলো করলে আরো ভালো এক্সপিরিয়েন্স পাওয়া যাবে। গ্রাফিক্স কার্ড রিভিউ হবে কিন্তু সাইবারপাঙ্ক 2077 থাকবে না, এটা তো আর হইতে পারে না। আলট্রা সেটিংস এ সব রকম আপস্কেলার ডিজেবল করে নেটিভ রেজলিউশনে আমাদের বেঞ্চমার্ক 5টা রান করা হয়েছে। বলে রাখা ভালো, ফ্যান্টম লিবার্টি এক্সপ্যানশনের পারফরমেন্স কিছুটা ডিপ করবে, কারণ এক্সপ্যানশনটি বেস গেমের তুলনায় অনেক বেশি গ্রাফিক্যালি ইন্টেন্সিভ। শ্রুতি আসছে 1080p রেজলিউশনের রেজাল্টসে। ইস্টনের সাকুরা সুগার কার্ডটা অ্যাভারেজে প্রায় 160fps পাচ্ছে, RTX 4080 খুব ভালো পারফর্ম করলেও এই দুইয়ের পারফরমেন্সের মাঝে একটা ক্লিয়ার গ্যাপ দেখা যাচ্ছে। এবারে 1440p রেজলিউশনে আমরা দেখতে পাচ্ছি RX 7900 XTX এর জয়ের সিকোয়েন্সটি অব্যাহত রয়েছে, দুটি কার্ড থেকেই বেশ ভালো রেজাল্টস পাওয়া যাচ্ছে। তবে এখানে সাকুরা সুগার কার্ডটা অলমোস্ট হাই রিফ্রেশ রেট এক্সপিরিয়েন্স প্রোভাইড করতেছে, তবে RTX 4080 কার্ডটিতে আরো ভালো এক্সপিরিয়েন্স পেতে হলে DLSS ব্যবহার করতে হবে। নেটিভ 4K রেজলিউশনে আমাদের আজকের ভিডিওর ফোকাল পয়েন্ট, ইস্টনের সাকুরা সুগার কার্ডটি এই টাইটেলটায় অ্যাভারেজে প্রায় 50fps স্কোর করেছে, RTX 4080 পারফরমেন্সের ঘোর দৌড়ে বেশ খানিকটা পিছিয়ে পড়েছে। এই সেটিংসে যদি খেলতেই হয় তাহলে সামান্য কিছু সেটিং অ্যাডজাস্টের পাশাপাশি আপস্কেলার ব্যবহার করলে ভালো রেজাল্ট পাওয়া যেতে পারে। এবারে অত্যন্ত সাহসিকতার সাথে আলট্রা রে ট্রেসিং প্রিসেট এনাবল করে আমরা নেটিভ 1080p তে কার্ড দুটো টেস্ট করলাম। ইস্টনের RX 7900 XTX সাকুরা কার্ডটার পারফরমেন্স নেহায়েত মন্দ নয়, তবে RTX 4080 রে ট্রেসিং পারফরমেন্সের পাশে সেই পারফরমেন্স একদমই ইমপ্রেসিভ নয়। রে ট্রেসিং নেটিভ রেন্ডারিং এ যে কতটা ডিমান্ডিং তা এই রেজলিউশনের রেজাল্টস বলে দিচ্ছে। ইস্টনের সাকুরা কার্ডটিতে রে ট্রেসিং অফ কিংবা আপস্কেলার ব্যবহার করার পরামর্শ রইল, গ্রাফিক্স সেটিংস কিছুটা টুইক করার পরামর্শ থাকছে। RTX 4080 এই হেভি ডিমান্ডিং সেটিংসেও খুব ভালো পারফর্ম করতেছে, এদের মাঝে পারফরমেন্সের গ্যাপ এখন বিশাল। নেটিভ 4K তে রে ট্রেসিং আলট্রা প্রিসেটের রেজাল্টস RX 7900 XTX কার্ডটিকে ঠিক স্টপ মোশন পর্যায়ে পৌঁছায়নি, যা কিছুটা হলেও আশ্চর্যের ব্যাপার। আপস্কেলার ফ্রেম জেন এবং কম্প্রোমাইজ ছাড়া রে ট্রেসিং গেমিং পসিবল নয়, তবে RTX 4080 এই সেটিংস এবং রেজলিউশনে বেশ সলিড সিনেমাটিক এক্সপিরিয়েন্স প্রোভাইড করছে। স্রেফ সায়েন্সের জন্য 1080p, 1440p, 2160p এই তিনটি রেজলিউশনে কোনো প্রকার আপস্কেলার ছাড়া রে ট্রেসিং এর বড় ভাই পাট ট্রেসিং এনাবল করে পারফরমেন্স মেজার করেছি। পারফরমেন্স হিট বরাবরের মতোই AMD-র কার্ডটিতে বেশি, আপস্কেলার ফ্রেম জেন সেটিংস এ টুইক করা ছাড়া অ্যাকসেপ্টেবল পারফরমেন্স পাট ট্রেসিং এনাবল করা অবস্থায় পাওয়া সম্ভব নয়। খুব ফাস্ট পেসড পার্কারের সাথে সার্ভাইভাল হরর এলিমেন্টস এর কম্বিনেশনে অ্যাকশন প্যাক টাইটেল ডাইং লাইট 2 আমরা টেস্ট করেছি হাই কোয়ালিটি প্রিসেটে, কোনো প্রকার আপস্কেলিং ছাড়াই এই গেমটার বিল্ট ইন বেঞ্চমার্ক দিয়ে। বলে রাখা ভালো যে ইন গেম কোনো কোনো লোকেশনে এই বিল্ট ইন বেঞ্চমার্ক থেকেও ইন্টেন্সিভ হতে পারে, এই পারফরমেন্স ফিগারগুলো স্রেফ রেফারেন্স বা গাইড মাত্র। প্রথমে 1080p রেজলিউশনে আমরা দেখতে পাচ্ছি FPS এর বন্যা, RTX 4080 রেজাল্টস কোনো প্রকার দুর্ঘটনা না, RX 7900 XTX এর মিনিমাম ফ্রেম রেটে বিশাল একটা লিড রয়েছে, অর্থাৎ ওভারঅল স্মুথনেস এই কার্ডটিতে বেটার। এদের রেজাল্টসে বেশ কিছুটা গ্যাপ থাকলেও সার্বিক রেজাল্টস কোনোভাবেই খারাপ নয়, তবে আমরা এই রেজলিউশনে CPU লিমিটেশন হিট করার খুব কাছাকাছি চলে এসেছি। 1440p রেজলিউশনের বেঞ্চমার্ক রেজাল্টসেও RX 7900 XTX এর মিনিমাম ফ্রেম রেটের লিডটা অব্যাহত রয়েছে এবং অ্যাভারেজ ফ্রেম রেটের লিডটা বগলদাবা করতে সক্ষম হয়েছে। ম্যাক্সিমাম ফ্রেম রেটে RTX 4080 লিডটা কিছুটা অস্বাভাবিক,
স্বাভাবিক, তবে ইনগেম বেঞ্চমার্ক টুলটা এই নাম্বারটিকে লেজিট বলেই দাবি করছে। অবশেষে 4K রেজলিউশনের পারফরমেন্সে লাগাম কিছুটা টেনে ধরতে সক্ষম হচ্ছে। এরপরেও ইস্টনের আরেক 7900 XTX এবং RTX 4080i কার্ড দুটোর মাঝে কম্পিটিশন খুব দারুণ। এবারে চলে আসছে হাই কোয়ালিটি রেট্রেসিং পারফরমেন্স টেস্টিং এ। রেট্রেসিং এনাবল করা মাত্রই পাশার দান সম্পূর্ণ উল্টে গেল। রাস্টার গ্রাফিক্সে যে ক্লোজ কম্পিটিশন আমরা অবজার্ভ করছিলাম তা সম্পূর্ণ গায়েব। RTX 4080 এখানে বিশাল লিড নিয়েছে এবং এটা স্রেফ 1080p রেজলিউশন। 1440p রেজলিউশন ও কার্ড দুটোর মাঝে পারফরমেন্সের বিশাল গ্যাপ। এনভিডিয়ার RT পারফরমেন্স সুপ্রিমেসি অব্যাহত থাকছে। RX 7900 XTX এর পারফরমেন্স অ্যাকসেপ্টেবল, এমনকি উপভোগ্য হলেও পারফরমেন্সের রেসের ঘোড়দৌড়ে তা বেশ পিছিয়ে। 4K রেজলিউশনেও RTX 4080 কার্ডটা তার লিড ধরে রেখেছে, তবে ফ্রেম রেট এখন কিছুটা ফ্ল্যাকচুয়েট করছে। যারা রেট্রেসিং সহ এই গেমটা এই রেজলিউশনে খেলতে চান, DLSS বা FSR সহকারে কিছু গ্রাফিক্যাল সেটিংস টুইক করে নিলে হয়তো বেটার এক্সপিরিয়েন্স পাবেন। AMD রেড টিমের ভাইয়েরা হাই কোয়ালিটি প্রিসেটের বদলে শুধু রেট্রেসিং প্রিসেটটিও ট্রাই করে দেখতে পারেন। এখনও একটা দুইটা তিনটা চারটা পাঁচটা গেম বাকি আছে, তারপরে ক্লক স্পিড, টেম্পারেচার, ফ্যান স্পিড, বাই। আমাদের গেমিং বেঞ্চমার্ক স্যুটে একমাত্র রেসিং গেম হচ্ছে ফোর্জা হরাইজন 5। এই টাইটেলটা খুবই সুন্দর গ্রাফিক্স এবং ভালো অপটিমাইজেশনের জন্য গেমারদের মাঝে বেশ জনপ্রিয়। আমরা গেমটিকে এক্সট্রিম গ্রাফিক প্রিসেটে বিল্ট ইন বেঞ্চমার্ক টুল দিয়ে টেস্ট করেছি। প্রথমেই চলে আসছি 1080p রেজাল্টসে। 1080p রেজলিউশনে ইস্টনের RX 7900 XTX কার্ডটা প্রায় হাই রিফ্রেশ রেট লেভেলের FPS মেনটেন করছে। RTX 4080 খুব একটা পিছিয়ে নেই, মিনিমাম ফ্রেম রেট RTX 4080 থেকে সামান্য একটু বেশি। RX 7900 XTX এ হয়তো কালে ভদ্রে অ্যাসেট স্ট্রিমিং বা শেডার ক্যাশিং থেকে একটু একটু স্টার্টারে দেখা পাওয়া যাবে, তবে গেমিং এক্সপিরিয়েন্স দুইটা কার্ডই প্রায় সেম থাকবে। 1440p রেজলিউশনেও আমরা দেখতে পাচ্ছি কার্ড দুইটা বেশ ভালো পারফরমেন্স স্কেলিং শো করছে এবং এই দুইয়ের পারফরমেন্স গ্যাপ সেই আগের মতোই রয়েছে। 4K এর মতো রেজলিউশনেও কার্ড দুইটা ভালোই পারফর্ম করতেছে। Forza Horizon 5 এর অপটিমাইজেশন এক্ষেত্রে অবশ্যই প্রশংসার দাবি রাখে। এই রাউন্ডে RX 7900 XTX ওভারঅল পারফরমেন্সে জয়ী হলেও মিনিমাম ফ্রেম রেটে RTX 4080 কনসিস্টেন্টলি এগিয়ে। মেট্রো এক্সোডাসের বিশেষ রেট্রেসিং এবং গ্রাফিক্যাল এনহ্যান্সমেন্ট সহ রিলিজ পাওয়া মেট্রো এক্সোডাস এনহ্যান্সড এডিশন রেট্রেসিং সমর্থন করে না এমন গ্রাফিক্স কার্ডগুলোতে চলবেই না। রেট্রেসিং এর খুব উৎকৃষ্ট এক্সাম্পলের এই টাইটেলটিকে আমরা টেস্ট করেছি এক্সট্রিম প্রিসেটে। তো আর কথা না বাড়িয়ে চলে আসছি 1080p রেজাল্টসে। 1080p রেজাল্টসে আমরা দেখতে পাচ্ছি ইস্টনের কার্ডটা মিনিমাম ফ্রেম রেটের দিক থেকে কম্পিট করলেও অ্যাভারেজ এবং ম্যাক্সিমাম ফ্রেম রেটের দিক থেকে RTX 4080 কার্ডটি থেকে পিছিয়ে। ডাইং লাইট 2 গেমটার রেজাল্টসেও আমরা এই সিমিলার বিহেভিয়ার দেখেছিলাম। রেট্রেসিং এর উপরে ফোকাসড এই টাইটেলটার এই রেজাল্টসে আশ্চর্যের কিছু নাই। AMD রেট্রেসিং পারফরমেন্সের করুণ দশার ভাঙা রেকর্ড আপনার কানের সামনে আরো একবার বাজাতে হচ্ছে। 1440p রেজাল্টস আমরা ঠিক একই দৃশ্য দেখতে পাচ্ছি। পারফরমেন্স স্কেলিং প্রায় সেম, তবে ওভারঅল ফ্রেম রেট কমে এসেছে বেস রেজলিউশন বাড়ানোর কারণে। RX 7900 XTX এর পারফরমেন্স গ্রহণযোগ্য হলেও এর কম্পিটিশন RTX 4080 এর তুলনায় বেশ খানিকটাই পিছিয়ে। 4K রেজলিউশনে RX 7900 XTX মিনিমাম 30 FPS ধরে রাখছে। RTX 4080 এর অবস্থাও একই, এই দুইয়ের মাঝে পারফরমেন্স গ্যাপ বেশ কমে এসেছে। ম্যাক্সিমাম ফ্রেম রেটে যদিও RTX 4080 বেশ কমান্ডিং একটা লিড ধরে রেখেছে, তবে বাকি সব সিমিলার। এককালের প্লেস্টেশন এক্সক্লুসিভ এই রোগলাইক গেমটার PC পোর্টের গ্রাফিক্স ও পারফরমেন্স অসাধারণ এবং খুব ফান গেমপ্লের এই গেমটা কিছুটা আন্ডাররেটেড বললে ভুল হবে না। কথা বলছি রিটার্নাল নিয়ে। আমরা এপিক গ্রাফিক্স সেটিংস প্রিসেটে কোনো প্রকার আপস্কেলিং না ব্যবহার করে ন্যাটিভ রেজলিউশনে গেমটার বিল্ট ইন বেঞ্চমার্ক টুল ব্যবহার করেছি পারফরমেন্স মেজারমেন্টের জন্য। বিল্ট ইন বেঞ্চমার্কটা খুবই ইন্টারেস্টিং। এটা 60টা ডিফারেন্ট সেকশনে বিভক্ত যা কিনা ভিন্ন ভিন্ন ভিজুয়াল ইফেক্টস টেস্ট করে থাকে। এখানে বলে রাখা ভালো যে বিল্ট ইন বেঞ্চমার্কটা বেশ ইন্টেন্সিভ, গেমপ্লেতে সবসময় এতটা স্ট্রেস পড়বে না। প্রথমে আসছি 1080p রেজলিউশনের রেজাল্টসে। 1080p রেজলিউশনে এই কার্ড দুইটা খুবই নেক অ্যান্ড নেক পারফরমেন্স করেছে। RX 7900 XTX কার্ডটার ম্যাক্সিমাম ফ্রেম রেট বেশি হলেও অ্যাভারেজ এবং মিনিমাম ফ্রেম রেটের মসনদ আবার RTX 4080 দখলে। ওভারঅল এই দুইটা কার্ডই গ্রেট পারফরমেন্স কিছুটা CPU লিমিটেশনে আবারও পাওয়া যাচ্ছে। এবারে 1440p রেজলিউশনেও আমরা দুইটা কার্ড থেকেই খুব ভালো পারফরমেন্স দেখতে পাই, তবে RX 7900 XTX কার্ডটা এবারে বেশ ভালোভাবেই লিড নিয়েছে এমনটাই আশা করেছিলাম। অবশেষে এই গেমে 4K রেজলিউশনে RX 7900 XTX কিছুটা পরাস্ত হলো। অ্যাভারেজ ফ্রেম রেট নেমে এলো 94, মিনিমাম ফ্রেম রেট বেশ রেসপেক্টেবল 46 FPS, RTX 4080 আবার মিনিমাম ফ্রেম রেটে সামান্য এগিয়ে। RX 7900 XTX বেশ কমান্ডিং লিড পেলেও এই দুই কার্ডই এই রেজলিউশন এবং সেটিংস পারফরমেন্সে মোর দ্যান প্লেয়েবল। এবারে এপিক রেট্রেসিং সেটিং এনাবল করে দেখা যাক পারফরমেন্সে কতটা পরিবর্তন আসে। চলে যাচ্ছি 1080p রেজাল্টসে। রেট্রেসিং এনাবল করা মাত্রই RX 7900 XTX এবং RTX 4080 ব্যাটেল বেশ জমে উঠল। বরাবরের মতো রেট্রেসিং বেসড টেস্টে RTX 4080 এগিয়ে, তবে অন্যান্য
টাইটেলগুলোতে আমরা রেটেস্ট পারফরমেন্সে যে বিশাল তফাৎ দেখে অভ্যস্ত, এখানে গ্যাপ ততটা বিশাল নয়। 1440p রেজলিউশনের সেই একই পারফরমেন্স স্কেলিং দেখা যাচ্ছে, রেজাল্টসে আলাদাভাবে ফোকাস করার মতো কিছু নাই, ম্যাক্সিমাম ফ্রেম রেটের গ্যাপ কিছুটা বেড়েছে। 4K রেজলিউশনে ম্যাক্সিমাম ফ্রেম রেটের দৃশ্যপট সম্পূর্ণটাই উল্টে যায়। RX 70 900 XTX এখন ম্যাক্সিমাম ফ্রেম রেটের দিক থেকে এগিয়ে, মিনিমাম এবং অ্যাভারেজ ফ্রেম রেটে এই দুইয়ের মাঝে তফাৎ নেই বললেই চলে। এই টাইটেলটার রেট্রেসিং ইফেক্টস খুব সাটেল এবং অন্যান্য টাইটেলগুলোর মতো ফ্রেম রেট বিধ্বংসী নয়, বোধহয় এই কারণেই সাকুরা সুগারকারটি কিছুটা ফাইটব্যাক করতে সক্ষম হয়েছে। চলে আসছি আমাদের গেমিং বেঞ্চমার্ক স্যুটের শেষ টাইটেল স্টারফিল্ডে। 2023 সালের সবচেয়ে অ্যান্টিসিপেটেড টাইটেলগুলো একটা হচ্ছে স্টারফিল্ড। বেথেসডার এই টাইটেলটা রিলিজের পর থেকে এখন পর্যন্ত বেশ ভালো সংখ্যক আপডেট এবং প্যাচ রিসিভ করেছে, যা গেমটার পারফরমেন্স অনেকটাই ফিক্স করেছে। তবে ইঞ্জিন লেভেল কিছু লিমিটেশন এই গেমটায় রয়েছে, যার ফলে এই গেমটি বেশ সিপিউ বাউন্ড। আমরা টাইটেলটা আলট্রা সেটিংসে কোনো প্রকার আপস্ক্রিন ব্যবহার না করে টেস্ট করেছি। নিউ আটলান্টিসের ডকিং বে এরিয়াতে ভাস্ককে নিয়ে NPC বহুল এই এরিয়ায় খানিকটা উদ্দেশ্যবিহীন দৌড়াদৌড়ি করাটাই আমাদের বেঞ্চমার্ক পাস। শুরুতে আসছি 1080p রেজাল্টসে। 1080p রেজলিউশনে আমরা কিছুটা প্রসেসর বাউন্ড, যার ফলে 0.1% এবং 1% ফ্রেম রেটের এই অবস্থা। এই গেমটা 70 800 X3D এবং 14900K মতো প্রসেসরগুলোতেও কিছু কিছু লোকেশনে ফার্স্ট টাইম এন্টারিং এর সময় ট্র্যাভার্সাল স্টার্টার শো করে থাকে, কাজেই এই রেজাল্টস তেমন সারপ্রাইজিং কিছু নয়। এই টাইটেলে RTX 4080 এবং RX 70 900 XTX এর পারফরমেন্স একদম নেক টু নেক। 1440p রেজলিউশনেও RX 70 900 XTX এবং RTX 4080 পারফরমেন্সের তফাৎ খুব একটা নাই, পুরোটাই যেন CPU বাউন্ড, অ্যাভারেজ এবং 0.1% ফ্রেম রেটই যা সামান্য ডিফারেন্স। 4K রেজলিউশনে আমাদের বেস্ট ফ্রেম রেট বেশ কমে এসেছে, তবে এবারেও RX 70 900 XTX এবং RTX 4080 পারফরমেন্সের তফাৎ খুবই সামান্য। ফ্রেম রেট কাউন্টার অফ থাকলে এই ডিফারেন্স বোঝা খুব দুষ্কর। এর সাথে শেষ হলো আমাদের গেমিং পারফরমেন্স সেকশন। এরপরে চলে আসছি আমরা ক্লক স্পিড, থার্মাল পারফরমেন্স, ফ্যান স্পিড, নয়েজ এবং পাওয়ার ড্র নিয়ে। ইস্টনের RX 70 900 XTX সাকুরা সুগার কার্ডটার ক্লক স্পিড অনেকটাই নির্ভর করে ওয়ার্কলোড, রেজুলেশন, থার্মাল হেডরুম ইত্যাদি ফ্যাক্টরগুলোর উপরে। সব গেম এবং সব সেটিংসে আপনি একটা নির্দিষ্ট ক্লক স্পিড দেখতে পাবেন না। ফোর্জা হরাইজন 5 টাইটেলটায় 1440p রেজুলেশনের 2950 থেকে 2800 MHz এর মতো ক্লক স্পিড পেলেও স্পিডো এর মতো ওয়ার্কলোডে আবার 2400 MHz ক্লক স্পিডও দেখা গিয়েছে। অ্যাভারেজ বলতে গেলে 2450 MHz থেকে 2650 MHz বলা চলে। স্পিডো এর স্ট্রেস টেস্টিং এর সময় আমরা টেম্পারেচার ফিগার্স গুলো নিয়েছি। সাধারণ গেমপ্লেতে ওয়ার্কলোডের উপর নির্ভর করে এই ফিগার গুলো কম বেশি কিছু এদিক সেদিক হতে পারে। উল্লেখ্য যে এই টেম্পারেচার রেকর্ডিং এর সময় আবহাওয়া খুবই গরম ছিল, আরো ঠান্ডা অ্যাম্বিয়েন্ট টেম্পারেচারে অবশ্যই আরো ভালো রেজাল্ট পাওয়া যাবে। সবকিছু বিবেচনার পর সাকুরার সুগার বা চিনির মতো মিষ্টি কুলিং সলিউশন এক্ষেত্রে পাস মার্ক পেয়ে যাচ্ছে। এরপরে ফ্যান স্পিড এবং নয়েজ। ইস্টনের RX 70 900 XTX সাকুরা সুগার কার্ডটা 24GB VRAM এর ফ্যান নয়েজ ডেফিনেটলি অডিবল, তবে ফ্যান নয়েজ ছাড়া এয়ার কুলিং এ ভালো অপারেটিং টেম্পারেচার পাওয়া সম্ভব না, যদি না ওভারকিল কুলিং সলিউশন ব্যবহার করা হয়। কিন্তু সেই ওভারকিল কুলিং সিস্টেমের সাথে সাথে কিন্তু কার্ডের দামটাও বেড়ে যায়, যেমন অ্যাসুস আর ROG স্ট্রিক্ট সিরিজের দাম অন্যান্য কার্ডগুলো থেকে একটু হাই, সো এই ব্যাপারটাও আপনাদেরকে মাথায় রাখতে হবে। এরপরে পাওয়ার ড্র, পিক পাওয়ার ড্র ফিগারটি স্পিডওয়ে স্ট্রেস টেস্ট থেকে নেয়া। RDNA 3 খুব একটা পাওয়ার এফিসিয়েন্ট নয়, যার প্রমাণ আপনারা এখানে স্পষ্ট দেখতে পাচ্ছেন। আশা করি AMD ফিউচার জেনারেশনের কার্ডগুলো এদিক থেকে ইম্প্রুভ করবে। ইস্টনের এই 70 900 XTX কার্ডগুলো মূলত বাজারে ছাড়া হয়েছে এর অ্যাগ্রেসিভ এবং অদ্ভুত ডিজাইন লুকটাকে ফার্স্ট প্রায়োরিটি দিয়ে। তবে আপনি যদি হিসাব করেন ভ্যালু এবং পারফরমেন্স, স্পেশালি র্যাস্টার বেসড যে গেমগুলো রয়েছে, সেক্ষেত্রে কিন্তু এই কার্ডটাকে আপনি কোনোভাবেই ইগনোর করতে পারবেন না। মার্কেটে থাকা যে কোনো RTX 4080 কার্ড থেকে এই কার্ডটার দাম কম এবং র্যাস্টার বেসড যে কোনো গেমে এই কার্ডটা আনবিটেবল। কিন্তু এই কার্ডটাই আবার রেট্রেসিং এর দিক থেকে ততটাই দুর্বল, কিন্তু AMD কার্ডগুলোর ক্ষেত্রে রেট্রেসিং এর দুর্বলতা কিন্তু নতুন কিছু নয়। তাহলে এই কার্ডটা আসলে কারা নেবেন? যারা খুব ইউনিক আউটলুকের একটা কার্ড খুঁজছেন, যাদের কাছে আউটলুকস বেশ প্রায়োরিটি, তার উপর আপনি যদি একজন AMD রেডিয়ন ফ্যান হয়ে থাকেন, আপনার কাছে রেট্রেসিং গেমিং খুব একটা বড় প্রায়োরিটি না হয়ে থাকে, বা আপনি যে টাইটেলগুলো খেলে থাকেন সেগুলো র্যাস্টার গ্রাফিক্স বেসড হয়ে থাকে এবং আপনি AMD ফ্ল্যাগশিপ এক্সপিরিয়েন্স চান, এই কার্ডটা তাদের জন্য রিকমেন্ড করা যেতে পারে। অন্যদিকে যারা NVIDIA বিশাল ভক্ত, রেট্রেসিং, DLSS, ফ্রেমজেন, বিভিন্ন 3D প্রোডাক্টিভিটি অ্যাপ্লিকেশন যেমন ব্লেন্ডার, 3D ম্যাক্স, মায়া, ভিডিওবেস সফটওয়্যারগুলো নিয়ে কাজ করে থাকেন, তাদের জন্য এই কার্ডটা নয়। তবে আমার কাছে ওভারঅল মনে হয় যে AMD ফ্ল্যাগশিপ কার্ড বলেন বা গ্রাফিক্স কার্ডগুলো বলেন, এই সব কার্ডগুলো কি আমরা ইদানিং একটু লেস ভ্যালু দিচ্ছি? প্রবাবলি রিভিউ টিভিউ কম আসতেছে, এটাও একটা রিজন। সবাই যে রেট্রেসিংকে খুব বেশি প্রায়োরিটি দেন এমন না, আর রেট্রেসিংকে প্রায়োরিটি দিলেও যে পারফরমেন্স ডিফারেন্সটা হয় সেটা যে সকল ক্ষেত্রে একদম আকাশ পাতাল এমন না। তো দেখা হবে পরে কোনো ভিডিওতে, হয়তো আরও নতুন নতুন আরও বেশি বেশি আমরা AMD কার্ডের রিভিউ দেখতে পারবো। বাংলাদেশে স্যাফায়ারের মতো ব্র্যান্ড রয়েছে, ইস্টন শুরু করেছে নতুন নতুন কার্ড, আরও বেটার বেটার প্রাইসিং এবং ডেফিনেটলি NVIDIA থেকে কম প্রাইসিং। নতুন কোনো ভিডিওর অপেক্ষায়, আল্লাহ হাফেজ।